সবাই আমার সাথে সাথে পড়ে পড়ুন সকল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন না বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি তমাম গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমীন ইয়া আল্লাহ আজ দুই দিন ব্যাপী শিমুলদা আজাদ ক্লাবের কর্তৃক আয়োজিত সুন্দর মাহফিল আজ দুই দিন ব্যাপী আল্লাহ এটাকে আপনি কবুল করেন আল্লাহ খুশি হয়েছি দিয়ে সব সবাব গতকাল থেকে এখন পর্যন্ত কত আলেম ওলামা হাজরাত রওজ নসিহত করেছে গতকালকে ফুরফুরা শরীফ থেকে আমার মুরব্বি আমার চাচা জান হুজুর জনাব পীর আলহাস তোহা সিদ্দিকী চাচা জান হুজুর এসেছিলেন আল্লাহ এত অসুস্থতার মধ্যে তিনি এসেছেন আল্লাহ আল্লাহ আমি গুনাহগার এলাম কত আলেম ওলামা হযরাতরা এসে ওয়াজ করেছে আল্লাহ বাচ্চারা নাতি রাসূল পড়েছে কোরআন শরীফ পড়েছে সকলে পড়তে বলতে আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিন আল্লাহ যদি খুশি হয় সব দা সমস্ত সওয়াব আল্লাহ হালাল মাল থেকে মেহমানদের মেহমানদারির ব্যবস্থা করেছে আল্লাহ দয়াময় দয়া করে এটা আপনি কবুল করে নেন খুশি হয় যদি সব দা সওয়াব কম বেশি 41টা সূরা ইয়াসিন পড়তে বলতে ভুল ত্রুটি আল্লাহ আপনি মাফ করে দিন যদি সব দা সওয়াব সর্বপ্রথমে আল্লাহ দুজনে বাসা কায় নামদার মুফাকির মওজুদান সাইয়্যিদুল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন রূহ পাক সওয়াব কানা পৌঁছে দিন হুজুরা লাউলা মায়া সামে কেরাম সামিগণ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা আশারে মুবাশশারা খুলাফায়ে রাশিদিন জঙ্গে উহুদ জঙ্গে বদর জঙ্গে যাওয়ার শহীদ কারবালা তমাম নবী সিদ্দিকীন সুহাদা সলিহীন বুজুগানে দিন আউলিয়া কেরাম ওলামায়ে দিন সুহাদে কেরাম আরে বিল্লাহ হুজুরের রূহ পাকে সওয়াব কানা পৌঁছে দিন হানাফি শাফিঈ মালিকি হাম্বলি তরিকার ইমাম কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কলকাতা শহরে মানিক তালায় শুয়ে আছেন আল্লাহর ওলি কুতুবুল ইরশাদ রাসূলে নোমা হাজা সিফাতে আলী ভাই সি রাহমাতুল্লাহ আমার দাদা হুজুর পীর কিবলার পীর আল্লাহ হুজুরের রূপাকে সওয়াব খানা পৌঁছে খাস করে সওয়াব ফুরফুরা শরীফে জমিনে শুয়ে আছেন মুজাদ্দুদুজ্জামান কুতুবুল আলাম আমির শনিয়া আল্লাহ পাক আমাদের সকলের পীর মুর্শিদ হযরত দাদা হুজুর পীর কে মিলাম রহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে সওয়াব কানা পৌঁছে দিন হযরত বড় হুজুর পীর কে হযরত মেজলা হুজুর পীর কে হযরত শেজলা হুজুর পীর কে হযরত নও হুজুর পীর কে মিলাম হযরত ছোট হুজুর পীর কে মিলাম রাহিমাহুমুল্লাহ দাদু জান হুজুরের রূহ পাকে সওয়াব কানা পৌঁছে দিন দাদি আম্মা জান চাচা জান ফুরফুরা শরীফ মাদা ফাদে ফুরফুরা শরীফ ওলি গাওস কত পীর মাশাই সিলসিলার খলিফা মুরিদ মুতাকিদিন মুহিব কুল মুমিন মেমরজিন ইনসান ইমানদার মত প্রত্যেকে রবাকে সওয়াব কানা পৌঁছে দিন
আজকে মাহফিলাত বলি ভাইরা ছেলেরা যুবকেরা মুরব্বিয়ানেরা বসে আছে আল্লাহ পাক পর্দা বস্তন মা বোন যারা বসে আছে এনাদের প্রত্যেকের মা বাপ নানা যান দাদু যান নানি যান দাদি যান মাই মুরব্বিয়ানে রোহবাগে সওয়াবখানা পৌঁছে দিন আল্লাহ বংশের মুরব্বীদের কবর কোষাদা করে দিন আল্লাহ আমাদের বংশের মুরব্বীদের কবর কোষাদা করে আল্লাহ আমরা বড় গুনাহগার কাদাগার আপনার সাহি দরবারে হাত তুলেছি আপনি বড় দয়াময় আপনি বড় মেহেরবান গুনাহ করে গুনার পাহাড় করে ফেলেছে আল্লাহ বান্দা বান্দি গুনাহ করতে ভালোবাসে আল্লাহ আপনি তো মাফ করতে ভালোবাসে আল্লাহ আপনি যদি নারাজ হয়ে যান আমরা জাহান্নামী হয়ে যাব আল্লাহ আমরা বরবাদ হয়ে যাব ধ্বংস হয়ে যাব আল্লাহ আপনার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ আপনার জাহান্নামের আগুন সইতে পারবো না সামান্য হাতে একটু আগুনের ছেঁকা লাগলে আগুনের তাত লাগলে তাতে কত কষ্ট হয় আল্লাহ জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব আল্লাহ আল্লাহ আপনি আমাদের উপর নারাজ হবেন না প্রত্যেকে জীবনের পাহাড় পাহাড় গুনাহ আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ আপনি আমাদের সকলকে নেক আমালের তৌফিক দিন নামাজে রোজাদার জাকিরে সালেক আল্লাহ ওয়ালা বানিয়ে নিন আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরখানা আপনার আপনার হাবিবের মোহাব্বতের নূর দ্বারা রওশান করে দিন আজকে অনেকে বিমার অবস্থা তাদের বিমার শেফা করে অনেকে ঋণ গ্রস্ত ঋণ থেকে মুক্তি অনেকে কন্যাদা শত নেই জামাই খানা মিলিয়ে দিন অনেকে ছেলে মেয়েরা লেখাপড়া ভালো রেজাল্ট করার তৌফিক দিন অনেকে সংসারে বড্ডা অভাব লকডাউন করে করে ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গিয়েছে আল্লাহ দুবেলা দুমুঠো খাওয়া তরে কারো দূরে দূরে হাত পাতাবেন না বাচ্চাদের বোকা রাখবেন সংসার চালাতে বড্ড কষ্টের মধ্যে আছে শরমের খাতির লজ্জার খাতির লোকের কাছে হাত পাতে না আল্লাহ আমার ভাইদের বোনেদের বংশের ইজ্জত কেউ রক্ষা কর দুবেলা দুমুঠো খাওয়া তোর কারো দূরে দূরে হাত পাতাবেন না দয়াময় দয়া করে আসমান থেকে রহমতের বরকতে দরওয়াজা খুলে দি আজকে মাহফিলাত করি ভাইরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা বসে আছে কে চাকরি করেন কে চাষাবাদ করেন কে দেশে থাকেন কে বিদেশে থাকেন কে মাছের ব্যবসা করেন বিভিন্ন রকম ব্যবসা করেন আল্লাহ পাক প্রত্যেকের কামা রুজিতে আপনি উন্নতি দিন প্রত্যেকের হালাল মালে আপনি বরকত দিন যে যার সংসারে যে যার মা বাপ কেনে বিবি কেনে ছেলে পোলা আলাউলা পাড়া প্রতিবেশ ভাই বোন আত্মীয় স্বজনদের করেনি প্রত্যেকে সংসারে হেসে কেনে কাটাবার মতো তৌফিক দি আল্লাহ আজকে মাহফিলকে কবুল করে এই দুই দিন ব্যাপী মাহফিলকে কবুল করে কাল কায়ামতের ময়দানে আমার কমিটি ভাই জানদের জন্য আমার কমিটির মুরব্বী বাপ জানদের জন্য দাতা সাকি দানকানীদের জন্য গ্রামবাসীদের জন্য মুর্দাদের জন্য আল্লাহ আমাদের মা বোনদের জন্য আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতে রসিলা বানিয়ে দি আল্লাহ আমার সবাই ভাইগুন অনেক দূর থেকে এসেছে সব আল্লাহ আমার অনেক মায়েরা বোনেরা এসেছে অনেক দূর থেকে ভাইয়েরা বাপ জানেরা এসেছে আল্লাহ আল্লাহ ইনারা কেউ আমার ভালোবাসায় আসেন আপনা আপনার হাবিবের মোহাব্বতে এসেছে আল্লাহ আল্লাহ আপনার আপনার হাবিবের ভালোবাসায় এসেছে আল্লাহ
আপনার ওলি বান্দাদের মহব্বতে এসেছে আল্লাহ, আল্লাহ আপনার কোরআনের ভালোবাসায় এসেছে আল্লাহ, হাজারো খুশি করে হাজির করিয়েছে, হাজারো খুশি করে প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে আল্লাহ আপনি পৌঁছে দেবেন, রাস্তাঘাটে পথে বিপদ আপদ থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লামা কমিটি ভাইজানদের বাপজানদের করে কবুল করে, আজ কদিন ধরে খাটাখাটনি ছোটাছুটি মেহনত পরিশ্রম আর বা খাটাখাটনি করে কি সুন্দর মাহফিল করেছে, আল্লাহ পাক ইনাদের কিসমতকে বড় করুন, ইনাদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। কমিটির বাপজানদের ভাইজানদের সঞ্চালক ভাই আমার চাচা ভাই আল্লাহ দুদিন ধরে বড় পরিশ্রম, আল্লাহ ইনাদের করে কবুল করে না, সমস্ত রকম বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আজকে মাহফিলে জানা দান দান সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ পাক, এনাদের প্রত্যেকের দানকে আপনি কবুল করে নিন, এনাদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। আমাদের সমস্ত যুবক ভাই বোন অক্লান্ত প্রচেষ্টা করে আল্লাহ কি সুন্দর মাহফিল দান করিয়েছে, মেহমানদের তাবারক গুণ বন্টন করে চাল্লাহ আমার এই যুবক ভাই বোনকে আপনি কবুল করে নিন, আল্লাহ ইনাদের কিসমতকে আপনি বড় কোন বালা মুসিবত থেকে হেফাজত করুন। অনেকে আমাকে দোয়া চাওয়ার কথা বলেছেন, আল্লাহ তানা দরো দিলেন নেক মকসদ পুরা করা। আজকে মাহফিলে গুলি ভাইরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা বসে আছেন, পারদর্শ মা বোন যারা বসে আছেন, সকল আমিন 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 করেন। আল্লাহ পাক প্রত্যেকে দিলে নেক আশা, প্রত্যেকে দিলে নেক তামান্না গুলিকে আপনি পুরা করে দিন। শেষ মতের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাবার মতন সকলকে তৌফিক দি আল্লাহ পাক। আরো দোয়া চাই, মরণ লাগে মাঝে 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 মাঝে, আমার নবী দয়া নবী নূর নবী, চাঁদ মুখটা যেন স্বপনে 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 আমাদের সকল যেন দিদার নসিব হয়। আল্লাহ আমাদের সকলকে ইমানি হালাতে কলেমা শরীফে জিকির করতে করতে মরণ নসিব করাবে, আল্লাহ আমাদের মরণে কবর আজাদ থেকে নাজাত দেবে। আল্লাহ আমাদের যখন মরণের সময় হয়ে যাবে, আল্লাহ আমাদের যখন মৃত্যুর সময় চলে আসবে, আর কথা বলার ক্ষমতা থাকবে না, আর চেয়ে চেয়ে তাকাবার ক্ষমতা থাকবে, আর উঠে হাঁটার ক্ষমতা থাকবে না, মৃত্যু যখন সময় চলে আসবে আল্লাহ আর কথা বলার শক্তি থাকবে না, আর জবান থেকে কোনো আওয়াজ বার হবে না, কেবলমাত্র গলার খড়খড়ানি আওয়াজ থাকবে। আল্লাহ আমাদের গলার খড়খড়ানি আওয়াজের মধ্যে তখন কলেমা শরীফকে জারি রেখে দেবে। আল্লাহ গ্রামে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, পশ্চিমবাংলা জমিন আল্লাহ শান্তি এনে দেয়, আল্লাহ ভারতবর্ষের জমিনে শান্তি এনে দেন, গাজা জমিন, ফিলিস্তিনের জমিন, সিরিয়া জমিনে শান্তি দেন, ইয়েমেনের জমিন আল্লাহ শান্তি দেন, বাগদাদের জমিনে শান্তি দেন, বিশ্বের মোমেন মুসলমানদের জান মানে মানুষ জুত আল্লাহ আপনি রক্ষা করুন। আল্লাহ কাফেরদের হাতে নামাজ, টুপি, দাড়ি, জুব্বা, কোরআনকে বেয়াদবি হতে দেবেন না আল্লাহ, আল্লাহ আমাদের ঈমানের আর পরীক্ষা নেবেন না, আল্লাহ আমাদের ঈমানের আর পরীক্ষা নেবেন না, আল্লাহ কাফেরদের হাতে নামাজ, টুপি, দাড়ি, জুব্বা, কোরআনকে অপমান হতে আর দেবেন না, আল্লাহ আমাদের চোখে আমরা সহ্য করতে পারি না আল্লাহ, আল্লাহ আমাদের ঈমানের আর বরদাস্ত হয় না। আল্লাহ বাবরি মসজিদে আল্লাহ যেখানে আল্লাহ আপনার ঘর ছিল, বছর কে বছর আপনাকে সেজদা করেছে আল্লাহ,
আল্লাহ আপনার হাতে বিচার দিয়েছে, আল্লাহ বিচার আমরা দেখতে চাই, আল্লাহ আপনার বিচার শুরু হয়েছে, আল্লাহ আল্লাহ আমরা আরো বিচার দেখতে চাই, দুনিয়ার বিচার দুনিয়াতে দেখতে চাই। ফ্রান্সে জামিন আল্লাহ আমার নবী পাককে অপমান করে মিথ্যা মিথ্যা কাটুন করেছে, আল্লাহ আল্লাহ আমাদের ইমানের কর্তব্য আল্লাহ প্রতিবাদ করেছে, আল্লাহ আপনার কাছে বিচার দিয়েছি, কাহারিয়াতে দরবারে বিচার দিয়ে দিয়েছি, আল্লাহ কাহারিয়াতে দরবারের বিচার আল্লাহ আমরা দেখতে চাই। কদিন আগে মধ্যপ্রদেশে আল্লাহ মসজিদের মিনারে উঠে অসভ্যতা নোংরামি চালিয়েছে, আল্লাহ আল্লাহ কার কাছে মনের কষ্ট বলবো, আল্লাহ আল্লাহ কার কাছে দুঃখের কথা বল, জালেমদের হাতে জোর হয়েছে, আল্লাহ আল্লাহ আপনার ক্ষমতার থেকে বেশি নয়, আল্লাহ আমার মা বোনদের ইজ্জত কাফের বেঈমান মুশরিক বেদিনদের হাতে থেকে আল্লাহ আপনি হেফাজত করুন, বিশেষ মুমিন মুসলমানদের জান মান ইমান ইজ্জত আল্লাহ আপনি রক্ষা করুন। আল্লাহ আমাদের বাংলা সম্প্রীতির বাংলা ভালোবাসার বাংলা, আল্লাহ আপনি আমার বাংলার পরিবেশকে রক্ষা করুন, নোংরা নোংরা মানসিকতার লোকদের হাত থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিতে সকলে বসবাস করার মতন আল্লাহ আপনি তৌফিক দিন। আল্লাহ পাক ফুরফুরা শরীফে শান্তি দেন, আল্লাহ আমার দাদা হুজুর কিবলা আলা ওলাদের মধ্যে ভালোবাসা দেন, আল্লাহ দরবার শরীফে আল্লাহ ভালোবাসা দেন, আল্লাহ যারা নোংরামি করছে আল্লাহ ওদের সুবুদ্ধি দেন, সিলসিলা মুরিদদের মধ্যে ভালোবাসা দেন, আল্লাহ এদের সুবুদ্ধি দেন, বোঝার তৌফিক দেন, আল্লাহ আল্লাহ হকের উপর আমাদের চলার তৌফিক দেন, আল্লাহ নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি মন টানা টানে আল্লাহ একটু দূর করিয়ে দেন, আল্লাহ আল্লাহ আমাদের সকলকে একসাথে চলাফেরা করার মতন তৌফিক দিয়ে দিন, আল্লাহ পাক আমাদের এই শিমুল্লাহ আজাদ আল্লাহ মেম্বার যারা আছে কমিটি যারা আছেন, আল্লাহ আগামীতে আরো এরকম ইসলামিক সুন্দর সুন্দর প্রোগ্রাম সুন্দর সুন্দর এরকম আয়োজন করার মতন তৌফিক দিন, আল্লাহ আপনার কোরআন শরীফের মাহফিল নবী পাকের ভালোবাসার মাহফিল ওলি আল্লাহদের মহব্বতে মাহফিল আগামী তারা সুন্দর করে পরিচালনা করার তৌফিক দেন, আল্লাহ আল্লাহ আপনি আদে করে কবুল করে নেন, কমিটির মধ্যে মিল মহব্বত ভালোবাসা দেন, আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত কিসমতে বরকত দিন, আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মা বংশের মুরব্বীদের হায়াত দারাজ করে সন্তান হিসাবে মা বাপের খেদমত করার মতন তৌফিক দিন, আল্লাহ আমার আব্বা হুজুরের বিমার শেফা করে দেন, আল্লাহ হুজুর কেবল হায়াত দারাজ করে দেন, আমার তিনটে পিড়দাদি আম্মা হায়াত তিনটে পিড়দাদি আম্মা জানদের হায়াত দারাজ করে বিমার শেফা করে, আল্লাহ পাক আমার চাচা জান হুজুর পীর কেবলাদে বিমার শেফা করে শরীর সুস্থ করে, আল্লাহ তানাদের নেক জমাদে প্রত্যেকে নসিবে কবুল করে দেন, দাদা হুজুর কেবল সকল আলা ওলাদে হায়াত দারাজ করে দেন, ছেলের ঘরের মেয়ের ঘর নাতি পুতি জামাই আলাওলা প্রত্যেকের হায়াত দারাজ করেন, সিলসিলা আলেম ওলামা হাফেজ কারি মুফতি মুহাদ্দিস ইমামদের হায়াত দারাজ করেন, আল্লাহ আমাদের প্রত্যেকের মধ্যে ভালোবাসা ইত্তেফাক ইত্তেহাদের সাথে চলাফেরা করার মতন তৌফিক দিন, আমাদের প্রত্যেকের দোয়া আমার নবী পাকের নূরের কদম শরীফের ওসিলায় কবুল করে নি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার, রাব্বি আমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ওকুল রাব্বি আমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা নাজাতা মিনান নার, আল্লাহুম্মা নাজাতা মিনান নার, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা আদখিলনা জান্নাতুল ফিরদাউস বিগাইরি হিসাব, আল্লাহুম্মা আদখিলনা জান্নাতুল ফিরদাউস বিগাইরি হিসাব,
اللهم انك عفو تحب عفو فاعف عني اللهم انك عفو تحب عفو فاعف عني اللهم اني اعوذ بك من البراس الزنون والززام ومن سيء الاصفار لا تقرأت بالرومة الله إلا الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم والحمد لله رب العالمين آمين 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 الحق لا إله إلا الله لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি